গাইজ, আজকে আমরা বানাবো পেপারের টুপি। অবশ্যই শুনে আপনারা অবাক হচ্ছেন, তাহলে শুরু করা যাক ভিডিওটা। ফার্স্টে আমরা একটা পেপার নেব, তারপরে এরকম ফোল্ড করব। এরকম ফোল্ড করব। হয়ে যাওয়ার পর মাঝখান দিয়ে ফোল্ড। এবার হয়ে গেল, ঠিক আছে। এবার এরকম ফোল্ড করে এখানে হাত দিতে হবে। হাত দিয়ে এটাকে এরকম ফোল্ড করতে হবে। করার পর এটাকে ফোল্ড করতে হবে, সরি এইটাকে এরম করে নিতে হবে, এটাকে এরম করে নিতে হবে, তারপর এটাকে এরম ফোল্ডিং করতে হবে। তারপরে এইদিকেও ফোল্ডিং করতে হবে। তারপরে এটাকে এই নোজটা বানানোর জন্য এই জায়গাটা একটু বেশি বড় রাখতে হবে, ঠিক আছে। তারপরে এবার এই জায়গাটাকে আমরা তারপরে এটাকে খুলবো। খুলে এই যে এই পিছনের দিকটা, এটাকে হচ্ছে এরকম কাটিং করে নেব। তারপরে গ্লু দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে টুপির পিছনে। লাগানোর পর যে সামনের নোজটা, এটাকে করার জন্য এরকম আমাদেরকে নর্মাল করে এরকম করে এরকম করতে হবে, করে এই যে ভিতরের যে এটাকে এরকম লাগাতে হবে, ঠিক আছে। তার জন্য আমাদেরকে ভিউ লাগাতে হবে এই জায়গায়। এরকম করে এরকম করতে হবে। এই যে দেখছেন আমার টুপি তৈরি, আর আপনারা অবাক হলে এটা সত্যিই আমি বানিয়েছি।